আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। নতুন একটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচিত করা যাবে। এটা হলো ইউএসডিটি মাইনিং, একটা ওয়েবসাইট যেখান থেকে আপনারা ইউএসডিটি আর্নিং করতে পারবেন। এবং এই ওয়েবসাইটের সব থেকে মজার যে বিষয়টা সেটা হলো এই ওয়েবসাইটে সর্বনিম্ন $6 রিচার্জ করে আপনারা ওয়ার্কিং করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক দেবেন, দেন এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভাই খুবই ইজি, তারপর আমি দেখা দিতেছি। আপনারা ফার্স্ট অফ অল এখানে আপনার নাম্বারটা সিলেক্ট করে নেবেন, বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ দেওয়ার পরে এখানে ফোন নাম্বার দিবেন, এবং এই যে দুইটা জায়গা দেখতেছেন পাসওয়ার্ড দেওয়ার, এই দুইটা জায়গাতে সেম পাসওয়ার্ড দিবেন। এরপরে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক দিবেন। ওকে, ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি মাই অপশানে ক্লিক দেন সেক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের মাই অপশানে আসার পরে মেইন ব্যালেন্সের ভেতরে $10 USDT কিন্তু থাকবে। তো এখন আমরা ক্লিক দেবো কোথায়, এখান থেকে ভিআইপিতে। ওকে, ভিআইপিতে ক্লিক দেওয়ার পরে দেখতেছেন ভিআইপি নাম্বার ওয়ানে হলো $16, আর ভিআইপি টুতে হলো $38, ভিআইপি থ্রি হলো $110, ভিআইপি ফোর হলো $298। তো আমরা এখান থেকে ভিআইপি নাম্বার ওয়ানটা নিব, যার জন্য আমাদেরকে রিচার্জ করতে হবে $6। এখান থেকে প্রতিদিন এভরিডে আপনারা ইনকাম করে নিতে পারবেন 0.96 সেন্ট। ওকে, এই সামান্য কিছু পরিমাণে কিন্তু এখান থেকে রিচার্জ করতে হবে। তো আপনারা রিচার্জ কীভাবে করবেন, অ্যাগেন মাই অপশানে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতেছেন রিচার্জ বাটন, এখানে একটা ক্লিক, অ্যান্ড এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করা থাকবে, জাস্ট কনফার্ম। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস, এখানে আপনাদেরকে 6 লিখতে হবে। লেখার পরে জাস্ট সাবমিট রিচার্জে ক্লিক দিবেন, অ্যান্ড এখান থেকে একটা অ্যাড্রেস পাবেন, এই অ্যাড্রেসটা কপি করবেন। চাপ দিলে, একটা চাপ দিবেন, ক্লিক দিলে অটোমেটিকলি কপি হবে। TRC20 নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু $6 রিচার্জ করে নেবেন। ওকে, অবশ্যই এই অ্যাড্রেস দিয়া, দেন এখান থেকে সাবমিট রিচার্জের উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখান থেকে দেখবেন যে অটোমেটিকলি আপনার ওয়ালেটের ভিতরে ব্যালেন্সটা অ্যাড হবে। তো এখান থেকে দেখতেছেন ব্যালেন্স কিন্তু আমার ছিল কত, $10, এখন হয়েছে $16, আমি কিন্তু $6 রিচার্জ করছি। তো এখন এই ওয়েবসাইটের ভেতরে আপনারা দেখতেছেন ভিআইপি সেকশনে ক্লিক দেওয়ার পরে আমাদের কিন্তু এইটা একটু আগে লক ছিল, এখন কিন্তু আনলক হয়েছে। ওকে, তো আনলক যেহেতু হয়েছে, এখন আমরা ক্লিক দেবো টাস্ক সেকশনে। এখান থেকে দেখতেছেন একটা টাস্ক নামে ফোল্ডার আছে এখানে, অ্যান্ড ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতেছেন টাস্ক কিন্তু আমাদের টুডে রিচ টাস্ক আছে একটা, এই একটা টাস্ক কমপ্লিট করবে। স্টার্ট টাস্কে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস, এখান থেকে বলতেছে পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ পেমেন্টটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে 0.96 সেন্ট। এটা ক্রস করে দেন, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস। এখন উইথড্রল কীভাবে করবেন, আপনারা অ্যাগেন মাই অপশানে ক্লিক দিয়ে উইথড্রল বাটনে ক্লিক দিবেন, দেন এখান থেকে আপনাদেরকে অ্যাড্রেসটা চুজ করতে হবে, কনফার্ম। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এই যে দুইটা জায়গা দেখতেছেন এইগুলো কিন্তু বাইন্ড করতে হবে। আমাদের ব্যালেন্সের ভিতরে কিন্তু 0.96 সেন্ট আছে, এই এইখানে আপনাদের বাইন্যান্সের TRC20 অ্যাড্রেসটা দিবেন USDT, দেন এইখান থেকে পেমেন্ট পাসওয়ার্ড একটা সেট আপ করে নেবেন। এই দুইটা জায়গা সেট আপ করার পরে আপনি এইখান থেকে অ্যামাউন্ট লিখবেন 0.96 সেন্ট। ওকে, এই যে উপরে যেটা আছে, দেওয়ার পরে এখানে আপনার অ্যাড্রেসটা থাকবে, জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করবেন। সেম লাইক আমি কিন্তু এখান থেকে উইথড্রল করছি, উইথড্রলের রেকর্ডিংটা আপনাদেরকে দেখাই, এটা হলো উইথড্রল রেকর্ডিং। আর এইখান থেকে দেখেন পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আমাদের পেন্ডিং, তো পেন্ডিং আছে, তার মানে এখান থেকে এক মিনিট পরে আমরা যদি রিফ্রেশ দিই সেক্ষেত্রে দেখতেছেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল। আমাদের ইনকাম হলো কত, 0.96 সেন্ট। তো এইটা আমরা নিচে বাইন্যান্সের ভেতরে, এখন দেখেন আজকের ডেট আজকের তারিখে রিসিভ করছি একটু আগে, জাস্ট 2-1 মিনিটে আমরা পেমেন্টটা পেয়ে গেছি, এখন এখান থেকে 0.96 সেন্ট অ্যামাউন্টের জায়গায়। ওকে, তো এইভাবে কিন্তু এভরিডে আপনি আর্নিং করে নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ইভেন এই ওয়েবসাইটে যারা আপনারা হলো রেফারেল করবেন, রেফারেল করার জন্য সরাসরি আপনারা ক্লিক দেবেন কোথায়, টিম অপশানে। ওকে, এই যে একটা টিম নামে অপশান আছে এখানে একটা ক্লিক দিয়ে আপনারা হলো এই রেফারেল কোডটা আপনি কপি করে নেবেন, কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন, তাহলে সে এইখান থেকে যদি রিসার্চ করে আপনি একটা বেনিফিট পাবেন। ওকে,